মোতেরায় রুদ্ধশ্বাস লড়াইয়ে রিঙ্কুর 5 ছক্কায় জয়ী কেকেআর। ফিরে এসেছে পুরনো ভেঙ্কটেশ, বিফলে গেল রশিদের হ্যাট্রিক। কে বলেছে তারকা ছাড়া ম্যাচ জেতা যায় না? কে বলেছে 200 রানের বোঝা মাথার উপর না থাকলে ম্যাচ জয় কঠিন? কে বলেছে অ্যাওয়ে ম্যাচে চ্যাম্পিয়ন টিমের সামনে চাপ দ্বিগুণ হয়ে যায়? এইসব ধারণাকে ধুয়ে মুছে সাফ করে দিলেন রিঙ্কু সিং। কেকেআর মিডল অর্ডার তারকার শেষ ওভারে 5টি ছক্কাতেই তৈরি হলো নয়া ইতিহাস। প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচ জিতিয়ে নাইটদের নায়ক হয়ে গেলেন রিঙ্কু। 4-6 ছাড়া কথা বলছিলেন না তিনি। আইপিএলে কেকেআরের টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তুলতে হতো 205 রান। 2021 সিজনে দলকে টেনে তোলা ভেঙ্কটেশকে দেখা গেল সেই পুরনো মেজাজে। এর আগে স্বপ্নের ফর্মে সুদর্শনের ব্যাটে ভর করে 204 রানের পাহাড় গড়ে গুজরাট। রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ব্যাট করতে নামেন এন জগদীশন। 12 বলে 15 রান করে আউট হলেন রহমানুল্লাহ গুরবাজ। শামির বলে বড় হিট করতে যান, বল ব্যাটে কানেক্ট হয়নি, বল যায় কেএস ভরত ও যশ দয়ালের কাছে। সে সময় দারুণ ক্যাচ ধরেন যশ দয়াল। 20 রানের মাথায় প্রথম উইকেট হারায় কলকাতা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন ভেঙ্কটেশ আয়ার। 8 বলে 6 রান করে সাজঘরে ফিরলেন এন জগদীশন। 28 রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারালো কলকাতা নাইট রাইডার্স। যশ লিটল ফেরালেন এন জগদীশনকে। ব্যাট করতে নামেন নীতিশ রানা, তার দিকে গোটা নাইট শিবির তাকিয়েছিল। পাওয়ার প্লেতে কলকাতা 2 উইকেটের বিনিময়ে 43 রান তোলে। অষ্টম ওভারে আলজারি জোসেফের এই ওভারে 2টো ছক্কা মারেন নীতিশ রানা। 30 বলে 50 রানের পার্টনারশিপ গড়লেন নীতিশ রানা ও ভেঙ্কটেশ আয়ার। সব বাধা পেরিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যান ভেঙ্কি। অত্যন্ত দুরূহ কাজটি সহজ হতে থাকে তার ব্যাটে। সে সময় 180.95 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন ভেঙ্কটেশ। মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি করেন ভেঙ্কটেশ আয়ার। 12তম ওভারে 100 রানের গণ্ডি টপকায় কলকাতা। দলীয় 128 রানে তৃতীয় উইকেটের পতন হয় কেকেআরের। মাত্র 5 রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন নীতিশ রানা। 29 বলে 45 রান করে আলজারি জোসেফের বলে মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নীতিশ রানা। বহুদিন পর সেই চেনা ভেঙ্কটেশকে দেখে কেকেআরের সমর্থকরা উদ্বেল হয়ে পড়ল। তবে ভেঙ্কটেশের দুরন্ত ইনিংস থামে 15.5 ওভারে। আলজারি জোসেফের বলে লঙ্গনে ভেঙ্কটেশ ধরা পড়ে যান শুভমানের হাতে। এদিন 40 বলে ভেঙ্কটেশের 83 রানের ইনিংস অনেকদিন মনে থেকে যাবে। 8টি 4 ও 5টি 6 হাঁকান তিনি। ভেঙ্কটেশ যখন ফেরেন তখন কলকাতার স্কোর 4 উইকেট হারিয়ে 154। তবে 16 নম্বর ওভারে এসে রশিদ একাই কামাল করে দেন। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। পরপর 3 বলে তুলে নেন 3 উইকেট। আন্দ্রে রাসেল 1, সুনীল নারিন 0, শার্দুল ঠাকুর 0 হন রশিদের শিকার। চলতি আইপিএলের প্রথম হ্যাট্রিক এলো রশিদের সৌজন্যে। এরপরেই এই ম্যাচ কেকেআরের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল এমনটাই ভেবে নিয়েছিলেন সকলে, কিন্তু সব হিসেব বদলে দিলেন রিঙ্কু। শেষ 6 বলে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল 29 রান। প্রথম বলে সিঙ্গেল নেন উমেশ যাদব, পরের 5 বলে প্রয়োজন 28 রান। সেখানে রিঙ্কু টানা 5টি 6 মেরে সব হিসেব বদলে দেন। 3 উইকেটের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কেকেআর। হার্দিক পান্ডিয়া অসুস্থতার কারণে খেলেননি। টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন রশিদ খান। ওপেনিং জুটিতে 4.2 ওভারে ওঠে 33 রান। 3টি বাউন্ডারির সাহায্যে 17 বলে 17 রান করে সুনীল নারিনের শিকার হন ঋদ্ধিমান সাহা। কেকেআরের হয়ে অভিষেক ম্যাচে দারুণভাবে ক্যাচটি তালুবন্দি করেন এন জগদীশন। পাওয়ার প্লের 6 ওভারে গুজরাটের স্কোর ছিল 6 ওভারে 1 উইকেটে 54। 5.5 ওভারে 50 রান পূর্ণ হয়েছিল। 100 রান আসে 11.3 ওভারে। 11.4 ওভারে শুভমান গিলকে সাজঘরে ফেরান সেই সুনীল নারিনি। 5টি 4-এর সাহায্যে গিলের সংগ্রহ 31 বলে 39। 13.3 ওভারে অভিনব মনোহরকে বোল্ড করেন সুজস শর্মা। মনোহর 3টি 4-এর সাহায্যে 8 বলে 14 রান করে আউট হলে টাইটান্সের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 118। এরপর বিজয় শঙ্করকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সাই সুদর্শন। আগের ম্যাচে 62 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন, এদিন 34 বলে অর্ধশতরান পূর্ণ করেন। 16.5 ওভারে 150 হয় গুজরাটের। 17.3 ওভারে দলের 153 রানের মাথায় নারিনের তৃতীয় শিকার হন সুদর্শন। 3টি 4 ও 2টি 6-এর সাহায্যে তিনি করেন 38 বলে 53। সুদর্শন ফেরার পর দ্রুতগতিতে রান তোলার দায়িত্ব কাঁধে নেন বিজয় শঙ্কর। তিনি শেষ ওভারে 21 বলে অর্ধশতরান পূর্ণ করেন বিশাল ছক্কা মেরে। শেষ ওভারে করেছিলেন শার্দুল ঠাকুর। 3র্থ 4র্থ ও 5ম বলে ছক্কা হাঁকান বিজয়। ছক্কার হ্যাট্রিকে 200 পেরিয়ে যায় গুজরাট। 19তম ওভারে ফার্গুসন দেন 25 রান।
শেষ ওভারে ওঠে 20, 4টি 4 ও 5টি 6-এর সাহায্যে বিজয় শঙ্কর 24 বলে 63 রানে অপরাজিত থাকেন। 2 রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। নাইটদের সফলতম বোলার সুনীল নারিন, তিনি 4 ওভারে 33 রানের বিনিময়ে 3 উইকেট নেন। সুজয় শর্মা 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেন। বরুণ চক্রবর্তী 2 ওভারে 27, উমেশ যাদব 3 ওভারে 24, শার্দুল ঠাকুর 3 ওভারে 40, লকি ফার্গুসন 4 ওভারে 40 রান দিয়ে কোনো উইকেট পাননি। কোহলিকে পিছনে ফেলে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের সর্বকালের সেরা খেলোয়াড়দের নাম করা হলে ডেভিড ওয়ার্নারের নাম অবশ্যই তালিকার একেবারে উপরের দিকেই আসবে। তিনি এক নতুন ইতিহাস গড়ে ফেললেন আইপিএলে। এক মৌসুম বাদ দিলে টুর্নামেন্টে বরাবরই ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছেন অজি তারকা ওয়ার্নার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। অধিনায়ক হিসেবেও সানরাইজার্স হায়দ্রাবাদকে জিতিয়েছেন আইপিএল খেতাব। তবে এবার আইপিএলে ইতিহাস গড়লেন ব্যাটার ওয়ার্নার। রাজস্থানের বিরুদ্ধে 57 রানের বড় ব্যবধানে দিল্লি পরাজিত হলেও 65 রানের ইনিংস খেলেন ওয়ার্নার। এই ইনিংসের সুবাদেই তিনি আইপিএলে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে 6000 রান পূর্ণ করে ফেললেন। ওয়ার্নারের আগে কেবলমাত্র বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের দখলেই আইপিএলের 6000 রান করার কৃতিত্ব ছিল। এবার সেই তালিকায় নাম লেখালেন ওয়ার্নার। আর শুধু নামই লেখালেন না, ইনিংসের নিরিখে দ্রুততম ব্যাটার হিসেবেও এই মাইল ফলক স্পর্শ করলেন। এতদিন পর্যন্ত 188 ইনিংসে বিরাটের 6000 রানই ছিল দ্রুততম, কিন্তু ওয়ার্নার মাত্র 165 ইনিংসেই 6000 আইপিএল রান করে ফেললেন। ধাওয়ান 6000 রান করতে নিয়েছেন 199 ইনিংস। ওয়ার্নার এখন পর্যন্ত আইপিএলে 42.23 গড় ও 139.95 স্ট্রাইক রেটে নিজের রান করেছেন। তার দখলে টুর্নামেন্টে 4টি শতরান ও 57টি অর্ধশতরান করার রেকর্ডও রয়েছে। এবার 6000 রানের মাইল ফলক স্পর্শ করে আইপিএলে সর্বকালীন কিংবদন্তি হওয়ার দিকে আরও এক ধাপ এগোলেন ওয়ার্নার। অবসরের আগে এই স্বপ্ন পূরণ করতে যায় রাহানে। রাজ্য দলের হয়ে ওয়াংখেড়েতে বহু ম্যাচ খেলেছেন অজিঙ্কা রাহানে। মুম্বাইয়ের হয়ে গত ঘরোয়া মৌসুমে বিস্তর রানও পেয়েছেন। সুতরাং ঘরের মাঠে খেলতে নামলে রাহানে যে বাড়তি আত্মবিশ্বাস পাবেন সেটা বুঝতে অসুবিধা হয়নি ধোনির। শেষমেশ রাহানেকে নামানোর মাস্টার স্ট্রোকটাই চেন্নাইয়ের জয়ের রাস্তা পরিষ্কার করে। অজিঙ্কা মাত্র 19 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ 7টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 27 বলে 61 রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। হাতের তালুর মতো চেনা ওয়াংখেড়েতে তাণ্ডব চালিয়ে তৃপ্ত রাহানে, সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা মুম্বাইয়ের বিরুদ্ধে যেরকম ব্যাট করেন তাতে চেন্নাইয়ের পক্ষে পরের ম্যাচগুলিতে তাকে বসিয়ে রাখা মুশকিল হবে। তার উপর চলতি আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। প্রাপ্তির ভাড়ার কার্যত পূর্ণ, তা সত্ত্বেও তৃপ্তির মাঝে আক্ষেপের কথা শোনা গেল রাহানের গলায়। ম্যাচের শেষে অজিঙ্কা যে কথাগুলো বলেন তাতে স্পষ্ট বোঝা যায় তার আসল উদ্দেশ্য কী। আসলে ওয়াংখেড়েতে কখনো টেস্ট ম্যাচ না খেলার হতাশাই ঝরে পড়ে রাহানের গলায়। অজিঙ্কা বলেন, ওয়াংখেড়েতে খেলা আমার ভীষণ পছন্দের, আমি খুব ভালো করে চিনি এই মাঠকে, তবে এখানে কখনো টেস্ট খেলা হয়নি আমার। ওয়াংখেড়েতে অন্তত একটি টেস্ট ম্যাচ খেলতে চাই। রাহানের কাছে জাতীয় দলের টেস্ট জার্সি কত প্রিয় সেটা স্পষ্ট বোঝা যায় তার কথাবার্তায়। এটাও বোঝা যায় যে আইপিএলের পারফরমেন্স দিয়েই তিনি জাতীয় দলে ফিরতে মরিয়া। অজিঙ্কা এও স্পষ্ট করে দেন যে বাকিদের মতো উদ্ভাবনী শট খেলার কথা কখনোই ভাবেন না, কেননা তার খেলার ভিত্তিই হলো স্বাভাবিক ক্রিকেটীয় শট, সেটাই তার আসল শক্তি। রাহানের কথাই, আমার ঘরোয়া মৌসুমটা দারুণ কেটেছে, নেটেও ভালো ব্যাট করছিলাম, আমি শুধু স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলার চেষ্টা করি, ওটাই আমার শক্তি। বাকিদের মতো স্লগ শট খেলাটা আমার কাজ নয়, টাইমিং আর বলের কাছে পৌঁছানোর দিকে নজর থাকে আমার। সব মিলিয়ে এই ইনিংসটি দারুণ উপভোগ করেছি।